প্রাণলিচি ড্রিমস প্রবাসী সংবাদ। সৌদি আরব পুরো চিফ আবুল বশির ও কাতার প্রতিনিধি ইএম আকাশের পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান। টাঙ্গাইল তিন আসনের এমপি আমানুর রহমান খান রানার মুক্তি দাবি ও শহীদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন, সানিয়াত খান বাপ্পার মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করেছেন সৌদি আরব রিয়াদ প্রবাসী টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেলিম খানের সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুম মিয়া ও শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মেহেদি হাসান পাপন, বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। উন্নয়ন সমৃদ্ধির পথে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাতারে গঠিত হলো বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি। রাজধানী দোহার নাজমাতে এই নতুন কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন শাহ আলমের সভাপতিত্ব, ইঞ্জিনিয়ার আলিমুদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হাজি বাশার সরকার, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মণ্ডল সহ আরও অনেকে। মুজাহিদ আহসান, আরটিভি।